তো সবাই মিল্লা হেরে দইরা পাইন্দা করে লইয়া গেলাম। তো আজ আমার এবারও টাইম হয়ে গেছে গা, চেষ্টা করছি দেখছি কতলা হাত দিছে, আল্লাহ গো আল্লাহ, মানে এতগুলো হাতের মধ্যে আমার নানা লেগ পিসটা লইয়া আমার ভাবিরে তেলাইছে, বেড়া খুশি তেলাই এমন নাই শুরু করছে যেমন হেরেও আজকে মুসলমানি করাইব। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আর আমার সাথেরটা হয়েছে আমার বন্ধু মাহিয়ান, আর পিছেরটা হয়েছে ছোটো ভাই ইমন। তো আজকের ভিডিওটা মূলত আমার পরিবার নিয়া, মানে আমার ছোটো ভাই আনাফ হেরাসকা মুসলমানি, আর মুসলমানি যেহেতু এই মানুষটারে তো অবশ্যই থাকতে হইব। এই মানুষটা হয়েছে জাতির বিআই, আমার বিআই তাইব, আর তাইব আসকা হয়েছে তাইবের ছোটো বিআই, মানে আনাফের মুসলমানি দেহনের লেখা। তো বিআইয়ের সাথে টুনটুনি কাটা লইয়া মজা করতেছি, আর এমনি দেহে একটা ছোটো ভাই আর আমার ভাইকনে আয়া পড়ছে। তো হেরার ওয়াসকা দাওয়াত, তো হেরা হয়েছে হেরার বন্ধু আনাফের মুসলমানি দেখবার লেখা। তো আমরা সবাই আজকে আনাফের মুসলমানি দেখুন। আর এই যে ছোটো ভাই আনাফ, হেরে তো আগের ভিডিওটাতে অবশ্যই দেখছুন, হেরেওই আজকে আজ আমি টুনটুনিটা কাটবো। আর এদিকে আমার ভাবি দেখুন খদর লিয়ে আইছে, খদরের মধ্যে বিভিন্ন প্রকার ফিডা বানাইছে, নকশি ফিডা, সন্দেশ ফিডা, তেলে ফিডা, ফাফরা, আরও কি কি ফিডা জানা আছে সবগুলোর নাম তো আমি জানি না, কিন্তু অনেক সুন্দর করে সাজাইয়া দেওয়া গেছে। আর এই ছেলেটা হয়েছে আমার সাস্তল ভাই ইমন। তো হেরে আমি কইতাছিলাম যে ইমন ভাই তোর মুসলমানিটা কি আবার করাই দেমনি, তো বেড়া খুশি টেলাই এমন নাই শুরু করছে যেমন হেরেও আজকে মুসলমানি করাইব। তো যাই হোক, তো বিসমিল্লাহ করে আমরা সবাই খদর খাওয়া শুরু করলাম। তো আমরা ফিডা দিয়া প্রথমে শুরু করলাম, আর এখানে যতগুলা ফিডা আছে আমরা সবাই মিল্লা খামু। খাওয়ার পরে মানে শুধু আমরা একলা না, আমরা ঘরে যারা যারা আছে মেহমান সবারই দিয়া টিয়া খাইলাম, আফুরেও দিলাম। তো আমরা সবাই মিলা ফিটাগুলা ফার্স্টে খামু, খাওয়ার পরে তারপরে হয়েছে মোরগ পোলাও। তো এই যে আনাফ, আনাফও বসে মজা করে খাইতেছে, আর ওই যে আমার ভাগ্নি, ভাগ্নিও খাইতেছে, আর এদিকে আমিও খাইতেছিলাম। তো আমার কাছে মূলত নকশি ফিটাটা অনেক ভালো লাগছে, আর আমার ছোটো ভাইও কইতাছে যে নকশি ফিটাটা অনেক মজা হয়েছে। আর আমার ইমন ভাই একটা ওরা দোরা সাবানি লইছে, আর এটা হয়েছে কোলেরটা আমার ছোটো বোন আদিবা। তো এদিকে আমি আমার আদরের বিয়াইরে একটু খাওয়াইয়া দিলাম। তো বিআই কিন্তু আমার সাথে একটু কিপটামি করছে, হ্যাঁ আমার এই ফিডাটা ভালো করে খাইতে দিছে না, শয়তানি শুরু করে দিছে। তো এখানে দেখেন আমরা কতগুলা মানুষ, তো আরও আছে আমাদের ঘরের মধ্যে। তো এটা হচ্ছে পিঠা, আপুরে দিছিলাম, উনি খাইছে না, বাট পিঠাটা কিন্তু অনেক মজা দিছিল। তো সবাই খাইতেছে অনেক আনন্দে। আমার ভাগ্নিরে দেখছেন নি দাঁত নাই, এরপরেও চেষ্টা করতেছে খাওয়ানোর লেখা বিটি, মানে তো কি আর কমু, বিটি চেষ্টা তো করতেছে। আর ইটা দেখে আদি বা আনাফ সবাই হাসাহাসি করতেছে। তো সমস্যা নাই, পিঠা খাওয়া আমরা শেষ। আর কইতে কইতে ওই মোরগ পোলাও হাজির, মোরগ পোলাও দেওয়া গেছে। আর এই সুযোগে আমি ভাবছিলাম সবার আগে হাত দিয়া লেগ পিসটা লইয়া লাইতাম, অনেক চেষ্টা করছি দেখছেন নি কতলা হাত দিছে, আল্লাহ গো আল্লাহ, মানে এতগুলা হাতের মধ্যে আমার নানা লেগ পিসটা লইয়া আমার ভাবিরে তেলাইছে। ভাবির কোনো দয়া মায়া নাই গো, মানে আমরা অতগুলা দেবর আছি এখানে, আন্ডারে ফালাইয়া লেগ পিসটা একলা একলা খাইয়া লাইছে, আর আমি তো আপনার আরে ফালাইয়া একলা একলা অত বড় মুরগিটা খাইতে পারতাম না, বুঝছেন না, আমার ফেডের ভিতরে চাইতো না। তো গেজায় মাঝে কুদুর অনেক লইছি আপনারা লেখা। তো ভাইবা দেখলাম আপনারা লেখা রাখলে এটা কেডা না কেডা খাইয়া লাইব, এই কারণে আমি এটা নিজেই খাইয়া লাইছি, আপনারা কইলাম কেউ মাইন্ড করেন না, কারণ অন্যরা খাওয়ানের থেকে আপনারা বাই খাইয়া লাইছি, আর আপনারা বাই খাওয়ান যে কথা আপনারা খাওয়ান এক কতই, বুঝছেন নি, মাইন্ড টাইন্ড করেন না। আর এদিকে আমার বিআই ওরা দোরা খাইতাছে, আমার ভাইয়েরা সবাই খাইতাছে, আর খাওয়ান শেষ হইতে না ওই তুই আনাফে ওইটা মারছে এক দৌড়। তো আমরা তো ভাবছি আজ আমাইব এই ডরে নিয়ে বাইকা টেকা গেছে গা, কারণ মুসলমানের ডরে কইলাম অনেকই জাগা বাইকা ফুলা ফাইন। তো আমরা দুইরা আইলাম ফুসকুনিভার, আয়া দেখি হে হেন খারিয়া খারিয়া মুতাছে, মানে কি কমু ভাই, হে মুসলমানের ডরে এলে চারবার না ফাঁসবার জানে বাইরে আইছে একটু পরে পরে, আয়া আয়া হালি মুতে। তো সবাই মিল্লা হেরে দইরা পাইন্দা করে লইয়া গেলাম। তো আজ আমার এবারও টাইম হয়ে গেছে গা, এখন লইয়া হেরে লঙ্গি টঙ্গি ফরাইয়া দিমু। তো চান্দুরে আমার রুমে লইয়া আইলাম, আয়া সেরে লঙ্গিটা দিয়া হেরে ফিন্দাইতাছি। তো এদিকে আজামও আয়া পড়ছে, তো এখন হের মুসলমানের ওইখানে যামু গা। আর আব্বায়েরা সবাই আগে দুই বইয়া রয়েছে হেন, আর আমিও টুনটুনি ওলারে লইয়া গেছি, আর আজাম বেটা যাইতে যাই তুই হেরে দুই ঠেঙ্গো টান্দা দিছে হোতায়া। তো হের এখন মুসলমানি করা নিয়ে হইব। আর এদিকে আমরা সবাই এখানে খারুইয়া হের মুসলমানি দেখতাছি আর মজা লইতাছিলাম, এর সাথে দুষ্টামি করতাছিলাম।
স্কুলে যাওনি? তো সুডু ভাই টুনটুনি কাটা দেখা এদিকে আমার পিআই আর আমার বন্ধুরও বলে অতীতকালের কিছু কথা মনে পড়ে গেছে। আর মুসলমানি যে কত মজা, মানে এটা অন্যের মুসলমানি না দেখলে কখনো বোঝা যায় না। তো যাই হোক, পিআই বসে একটু সুডু ভাইয়ের সাথে বইয়া পোস্ট টোস্ট মারলো, তারপরে আমিও একটু হের কাছে গেছি, গিয়া শুইয়া একটু দুষ্টামি টুষ্টামি করতেছিলাম। তো কইতাছিলাম, ভাই এ খেল তো আপনি শুরু হওয়া হে, রাত মে মজা আয়েগা। তো একটু ইঙ্গিতে বোঝাইয়া দিলাম, এখন তো কাঞ্চনা মনা রাত্রি বুঝবা মজা কি। তো সবাই হেল্লাইকা দোয়া করেন, এটাতে তাড়াতাড়ি সুস্থ হইয়া থাকা। আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।